মুন্সিগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে প্রশাসন। এ নিয়ে আলোচনাতে যোগ দিচ্ছেন শুভ ঘোষ। শুভ, অভিযান কতদূর শেষ হলো আজকে এবং কয়দিন এই অভিযান চলবে, কি বলছে প্রশাসন, সব মিলিয়ে একটু জানান। নুসরাত, মুন্সিগঞ্জ সদরের যে সিবাহীপাড়া এলাকায় এখানে গুরুত্বপূর্ণ সড়ক ও তার পাশে থাকা ফুটপাত দখল করে কিন্তু দীর্ঘদিন ধরে এখানে একের পর এক স্থাপনা গড়ে উঠেছে এবং একটি অদৃশ্য শক্তির মহল কিন্তু এটি নিয়ন্ত্রণ করত এবং এ থেকে কিন্তু বিপুল পরিমাণ অর্থ অর্থাৎ চাঁদা আদায় করা হতো বলে কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এবং সেটিকে ঘিরে কিন্তু প্রায় এখানে বিভিন্ন সংঘাত সহিংসতার ঘটনা ঘটত এবং সম্প্রতি প্রকাশ্যে চাঁদা আদায়কে কেন্দ্র করে যে গুলির ঘটনা ঘটেছে সেই ঘটনার পরে কিন্তু ফুটপাতে থাকা যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেসব উচ্ছেদে উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন এবং আজ সকাল 10টা থেকে অভিযান শুরু হওয়ার কথা থাকলেও স্থানীয়দের যে যারা দখল করেছে সেই দখলকারীদের বাধায় কিন্তু সেটি কিছুটা ব্যাহত হয়। পরে 12টা থেকে কিন্তু আসলে শক্তিশালী ভেঁকু দিয়ে কিন্তু একের পর এক স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু বলছেন যে 223টি আসলে অবৈধ স্থাপনা তারা চিহ্নিত করতে পেরেছেন এবং এখন পর্যন্ত কিন্তু প্রায় অর্ধ শতাধিকের বেশি অবৈধ স্থাপনা তারা উচ্ছেদ করতে পেরেছেন প্রথম দিনেই এবং এই অভিযানটি আগামী কতদিন ধরে চলবে সেই বিষয়টি এখন পর্যন্ত তারা সিদ্ধান্ত নিতে পারেনি। তবে এইখানে এই যে অবৈধ স্থাপনা উচ্ছেদ হয়েছে এতে করে কিন্তু স্থানীয়রা সন্তুষ্টি প্রকাশ করেছেন। তারা বলছেন যে এই ফুটপাতকে কেন্দ্র করে কিন্তু প্রায় আসলে বিভিন্ন হামলার ঘটনা ঘটে এবং একের পর এক সিন্ডিকেট তৈরি করে কিন্তু এখানে নানা রকম নৈরাজ্য চালানো হয়। দীর্ঘদিন পরে যে প্রশাসন এমন একটি উদ্যোগ নিয়েছে এতে সাধুবাদ জানিয়েছেন তারা। তবে তারা একটা অভিযোগ জানিয়েছেন যে এর আগেও একাধিকবার এই ফুটপাতটি উচ্ছেদ করা হলেও কিন্তু আবার ফের একই অবস্থায় সেটি দখল হয়ে যায়। এবার যেন সেটি স্থায়ী একটি সমাধানে আসে আর দখল না হয় সেই তাগিদ কিন্তু তারা দিয়েছেন। অনেক ধন্যবাদ শুভ ঘোষ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জ থেকে শুভ ঘোষ যুক্ত হয়েছিলেন।